কিরে কি করছিস তোরা এখানে? কিরে বন্ধু, তোর তো কোনো পাত্তাই নেই, আয় আয় বস। তো বন্ধু, কোরবানির কেনাকাটা কি করলি? এই তো বন্ধু, কোরবানির জন্য 30,000 টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। কিরে রাকেশ, তাহলে তুই কি কিনলি? এই তো বন্ধু, বেলনাগার হাট থেকে 80,000 টাকা একটা দুম্বা কিনে আনলাম। হাবিবুর, তোর কি খবর? আমিও একটা ছোটখাটো ছাগল নিয়েছি। কিরে সাকিব, তুই মনমরা হয়ে বসে আছিস কেন? তোর কি খবর বল? তোরা থাক, আমি বাড়ি যাই। মা মা, তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবা। না রে মা, আমাদের তো আর অতটা সামর্থ্য নেই, নতুন জামা কি করে কিনে দেব? আমার বান্ধবীরা নতুন জামা পরে ঘুরবে, আমি ঘুরবো না। আমার হাতে তো পয়সা নেই, তোকে পরের বছর ঈদে নতুন জামা কিনে দেব। না মা, আমি ওইসব জানি না, আমি জামা আনি মা। কি হয়েছে মা, শবনম কাঁদছে কেন? জানিস তো সংসারের কি হাল, তোদেরকে দুবেলা দুমুঠো খেতে দিতেই পারি না। সামনেই তো কোরবানি, এবার কোরবানি দিতে পারছি না। আর এদিকে শবনম নতুন জামা নেওয়ার জন্য বায়না ধরেছে। তুমি কিছু চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। যার কেউ নাই তার আল্লাহ আছে। কথা? হ্যাঁ বল। আমাদের তিনজনারই তো কুরবানি আছে, আমাদের তিনজনার বাড়ি থেকে যদি অল্প কিছু মাংস সাকিবদের বাড়ি দেওয়া যায়, তাহলে ওরাও তো ঈদের দিনে আমাদের মতো আনন্দ উপভোগ করতে পারে। ঠিক আছে বন্ধু, তাই হবে। তোমাদের বাড়ি একটু মাংস পাওয়া যাবে? না গো, আমাদের বাড়ি এখনো মাংস রেডি হয়নি। আপনাদের বাড়ি একটু মাংস পাওয়া যাবে না? না ভাই, আমাদের সব মাংস বিলি হয়ে গেছে, তুমি সামনে বছর এসো। সাকিব, বাড়িতে আছিস নাকি? কারা তোমরা বাবা? সাকিব তো বাড়িতে নেই। চাচি, এই নিন মাংস, আজ আমরা আপনাদের বাড়িতেই খাবো। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এসো আমরা সবাই মিলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।